আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? তো আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। তো প্রতিবার মতো আজকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে দুই বাংলার আকাশ অলরেডি মেঘাচ্ছন্ন, বিশেষ করে কলকাতায় কিছু কিছু অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে, অলরেডি মেঘাচ্ছন্ন হচ্ছে, বিশেষ করে কলকাতার উত্তর পাশে। তো কয়েকটি অঞ্চলে অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এই মুহূর্তে। তারপর মেহেরপুর, রাজশাহী ধরে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে এবং রাতের মধ্যে ময়মনসিংহ ধরে এবং কালাই এবং রাজশাহীর পার্শ্ববর্তী অনেক অঞ্চল, মেহেরপুরের অনেক অঞ্চল আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং বরিশালের বিশেষ করে নিচে কয়েকটি অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে। তারপর কলকাতার অনেক অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর খড়গপুর আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু কয়েকটি অঞ্চলে মারাত্মক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অলরেডি থাকছে। এর আগেও কিন্তু বৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে আরও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই প্রিয়দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মারাত্মক ঝড় বৃষ্টি আমরা দেখি। দুর্গাপুরের মারাত্মক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে অলরেডি। তাছাড়া এখানে এই যে কাটোয়া এসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে শান্তিপুর শহরের, তারপর বর্ধমান এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক ঘন্টার মধ্যে থাকবে। শুধু তাই না, বৃষ্টি কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আগাচ্ছে, বিশেষ করে পূর্ব দিকের বিভিন্ন অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বন্ধুরা, আপনাদেরকে সতর্ক করে দেওয়া হলো, তো আমরা আপনাদেরকে সঠিক আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে মারাত্মক আকাশ মেঘাচ্ছন্ন ধানবাদ, তারপর রাঁচি, যে রাঁচি এখানে, তো এখানে মারাত্মক আকাশ মেঘাচ্ছন্ন। এই যে মেঘাচ্ছন্ন মেঘ কিন্তু বাংলাতে কিন্তু ঢুকছে, বিশেষ করে ময়মনসিংহ, কাল্লাই এবং রাজশাহী, মেহেরপুর এসব অঞ্চলে মারাত্মক আকাশ মেঘাচ্ছন্ন। তাছাড়া বৃষ্টির সম্ভাবনা আমরা আপনাদেরকে জানিয়েছি আগে, এই যে এসব অঞ্চলে মারাত্মক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অলরেডি থেকে যাচ্ছে। আর কয়েক ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দু বাংলাতে এখনও বৃষ্টির সম্ভাবনা পাওয়া যায়নি, তবে মেঘাচ্ছন্নের কারণে কয়েকটি অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হতে পারে। তো পরবর্তীতে আমরা আপনাদেরকে সঠিক আপডেট দিয়ে যাব, তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, রাতের তাপমাত্রা কত সেলসিয়াস থাকবে তা এই মুহূর্তে আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেবো। তো মঙ্গলবার 15 তারিখ রাতের আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি 6টা PM। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, তো রাত্রে যদি আমরা যদি চলে যাই কেমন শীত থাকবে এক মুহূর্তে। সকালের আপডেট আমরা যদি চলে যাই তাহলে রংপুর সাইডে প্রায় 13-14 ডিগ্রির মধ্যে তাপমাত্রা চলে যাচ্ছে এবং ঢাকা বিভাগে 16-15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা, সিলেট বিভাগের মধ্যে 12-13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। তারপর চট্টগ্রামে প্রায় আমরা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আমাদেরকে দেখাচ্ছে। কলকাতা 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ধানবাদের মধ্যে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে, রাজশাহী 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে, পূর্ণিয়াতে 15 ডিগ্রি সেলসিয়াস, তাছাড়া পাটনাতে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু রয়েছে রাতের মধ্যে। তো দর্শক, আপনাদেরকে অপগ্রহ চিত্র আমরা দেখিয়েছি বৃষ্টির সম্ভাবনা যেসব অঞ্চলে, তো আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন। এখানে ঘন মেঘ আপনাদের কাছে সাদা, এখানে আমরা মেঘ দেখে বুঝতে পারি কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকে। এখানে চারিদিকে মেঘাচ্ছন্ন থাকলে কিন্তু চারিদিকে বৃষ্টির আশঙ্কা নেই। কয়েকটি অঞ্চলে আমরা দেখাই যেখানে ঠিক এখানে কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে, অলরেডি বৃষ্টি কিন্তু হচ্ছে। তো আমরা পার্সোনাল আমাদের কিছু ওয়েবসাইট রয়েছে, আমরা ওখান থেকে সঠিক তথ্যটা বের করে আপনাদেরকে দিয়ে থাকি, তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের আবহাওয়ার তথ্যটা এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে এসে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।